আজকে ছোট পাখিদের জন্য রেগুলার যে সফট ফুড ব্যবহার হয় সেটা আমরা আজকে দেখে নেব। সফট ফুড বা নরম খাবার তৈরি করতে গেলে কি কি লাগছে আজকে সেটা দেখে নেব। ফার্স্ট আমি নেব চিড়ে, এখানে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, ছেড়ে দেবো 5 মিনিট কি 7 মিনিটের জন্য। ভেজিটেবলস নিয়ে চিড়ে, সেদ্ধ করা 2টো ডিম, কলমি শাক, বিনস, 2টো গাজর, এখানে আছে অল্প করে বটবটি, আর এখানে অল্প করে থানকুনি পাতা। ভেজিটেবল রোজ একরকম করে দেবো। আজকের আমি নেব কলমি শাক, আজকে কারণ আমি কলমি শাক আগের দিন আমি দিয়েছি ব্রকলি, তাই জন্য আজকের কলমি শাকটা আমি সাইড করে নিচ্ছি, বাকিগুলো সাইডে রেখে দিচ্ছি। ছোট্ট ছোট্ট করে মিহি মিহি করে কেটে নেবো ছুরিতে। একবারে ঝিরি ঝিরি করে, বড় থাকলে ছোট বাকি খেতে অসুবিধা হবে। নতুন নতুন দিলে ওরা খাওয়ার আগ্রহটাও ভালো থাকবে, তাই আমি রোজ একটা করে ভেজিটেবল দিয়ে থাকি, 7 দিন 7 রকম দিই, কিন্তু রেগুলার ডিমটা থাকবে, যার যেরম বাকি রয়েছে তার সেরকম সব খাবারটা বানাবে। ভেজিটেবলস যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে পাখি লুজ মোশন হবে, পটি করতে শুরু করবে, সেটার দিকেও খেয়াল রাখবে। আমি যে আজকে খাবারটা করছি, এখানে দেখুন আমার কলমি শাকটা কাটা হয়ে গেছে, চেষ্টা করুন যত ছোট কাটা যায় যাতে ছোট পাখি খেতে অসুবিধে যাতে না হয়। দেখুন এখানে চিড়েটা ভালোভাবে ভিজে গেছে, একবারে ঝুরঝুরে রয়েছে, এর মধ্যে এবার আমি কলমি শাকটা তুলে নেব। এখানে আমি নিয়েছি 2টো সেদ্ধ করা ডিম, একটা ছোট্ট হ্যান্ড গ্রেটার, এবারে এটাকে আমি খোলা সুদ্ধ আমি ঝিরি ঝিরি করে পুরে নেব। আমি আমার থামেতে আমি খোসা সমেতি দিই, ভালো করে। এখানে আমার ডিম করা হয়ে গেছে, সবার প্রথমে আমি চিড়েটা নেব, তার সঙ্গে শাক নেব, নিয়ে একসঙ্গে ঝুরু ঝুরু করে ভালো করে মেখে নেব, তারপরে আমি ডিমটাকে মাখব। দেখুন আমি 2টোকে একসঙ্গে মেখেছি, কলমি শাক আর চিড়ে, দেখুন ঝরঝরে হয়ে রয়েছে। এরপর আমি ডিমটাকে আস্তে আস্তে এর সঙ্গে মিক্স করে নেব। সব ফুড রেগুলার ব্যবহার করুন, দেখুন পাখি হেলথ ভালো থাকবে, বাচ্চা যেগুলো হবে সেগুলোও ভালো হবে, আর ডিমও তো অবশ্যই ভালো পাড়বে। দেখুন আমার খাবার পুরোপুরি ঝরঝরে হয়েছে, তাদের এটাই খেয়াল রাখবে যাতে ঝরঝরে হয়, বেশি ভিজে ভিজে থাকলে বা কাদা কাদা হয়ে গেলে খেতে চাইবে না। এবার আমি এটা আমার পাখিতে দেব, চলুন দেখাই কিরম খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঙ্গস বা বেঙ্গলি ফিঙ্গস রয়েছে, এখানে আমি সব ফুডটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে সব অ্যাডাল্ট পাখিগুলো খাচ্ছে এবং তার বাচ্চাগুলোকেও খাওয়াচ্ছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।